নভেম্বর 20-এর পরে একটা ঘটনা হয়েছিল, ওই জগদ্দল থানা ভিক্কি যাদব বলে একটা ছেলে মার্ডার হয়েছিল। তো ওই কেসেই আজকে পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছে কি ওই কেসে অ্যারেস্ট করেছে। মানে আর কোনো কথাবার্তা জানেন? অ্যাকচুয়ালি গতকালকে একটা কেসে নোটিশ করেছিল, সেটা জগদ্দল পিএস কেস নম্বর 675/2022। ওই কেসে রাজ পাণ্ডে বলে একটা ছেলের উপরে গুলি চলেছিল, সেটা 14 মাস পুরনো কেস। ওই কেসে 160 নোটিশ দিয়েছিল এবং ওই নোটিশের ভিত্তিতে আমরা এখানে এসেছিলাম, মানে উনি এসেছিল। উনাকে জিজ্ঞাসাবাদ করে ওই কেসে উনাকে বলে কি ঠিক আছে আপনি যান, উনি জাস্ট রুম থেকে বেরিয়েছে এই 481 নম্বর কেসে, জগদ্দল পিএস কেস নম্বর 481/2023, যেটা ওই ভিক্কি যাদব মার্ডার কেস, ওই কেসে আয়ও ছিলেন। উনি ওইখান থেকে বলেন ভাই আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে, ওই কেসে আপনার ইনভলভমেন্ট আছে। কোথা থেকে অ্যারেস্ট করা? আরেস্ট এই আপনার ডিডি অফিস থেকে হলো। না সাহেব, তাহলে ওকে ওনাকে যে ডাকা হয়েছিল কি রাজ পাণ্ডে মার্ডার কেস, মানে অ্যাটেম্প টু মার্ডার? হ্যাঁ হ্যাঁ, রাজ পাণ্ডে অ্যাটেম্প টু মার্ডার কেসে ডাকা হয়েছিল। সেই কেসে কি উনি কি জড়িত ছিলেন? না, ওই কেসে ওনাকে সাক্ষ্য মানে ইভিডেন্স হিসাবে ডেকেছিল, 160 নোটিশ। ওনার বিরুদ্ধে তাহলে বারবার এই অভিযোগগুলো উঠছে কেন? অ্যাকচুয়ালি ওনার বিরুদ্ধে অভিযোগ দেখবেন ওই 2019 পরে উঠছে। 2019-এর আগে কোনো রকম অভিযোগ সঞ্জিত সিংয়ের নামে ছিল না। এইটা 2019-এ বিজেপি যাওয়া, তারপরে অর্জুনদা ওই তৃণমূল কংগ্রেসে রিটার্ন আসার পরে এইখানে যারা লোকাল নেতৃত্ব আছে তারা ওনাকে মেনে নিতে পারছে না। আর সঞ্জিত সিংকে যে সোমনাথ শ্যাম জগদ্দলে বিধায়ক আছেন, উনি মনে করছেন কি সঞ্জিত সিং হচ্ছে উনার কম্পিটিটিভ, কি আগামী দিনে উনার থেকে আগে এগিয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। সোমনাথ শ্যাম আপনার কি অভিযোগ? সোমনাথ শ্যাম পড়ালেন? হ্যাঁ, আপনি যদি 20 দিনের উনার প্রোগ্রাম দেখেন, যদি অডিও ভিডিওগুলো আছে, যেটা স্টেজে উনি বলেছেন কি সঞ্জিত সিং হচ্ছেন এই কেসে মাস্টার মাইন্ড, উনার কথা শুনে পুলিশ উনার থেকে বায়াসড হয়ে এই কাজটা করেছে। উইদাউট এভিডেন্স পুলিশ কি অ্যারেস্ট করতে পারে কাউকে? সেটা তো পুলিশের এখন ইনভেস্টিগেশন করে কি পেয়েছে না পেয়েছে সেটা তো কোর্টের কাছে এখনো প্রডিউস করেনি। কোর্টের কাছে যখন পাঠাবে তখন তো আমরা বুঝতে পারবো। কিন্তু একটা লোক কন্টিনিউ ঘটনার পরে বলে যাচ্ছে কি অমুক লোক মার্ডার করেছে, অমুক লোক, যেইখানে মামলা সব ডিউটিস আছে, যেইখানে ইনভেস্টিগেশন চলছে, তার আগে থেকেই যদি কোনো নেতা একটা ব্যক্তির এগেনস্টে বলতে থাকে আর সেই ব্যক্তি গিয়ে যদি পরে অ্যারেস্ট হয়ে যায় তাও ইলিগাল ভাবে, তাহলে কি মনে করবে মানুষ? কংগ্রেস থেকেই এই যে ব্যারাকপুর সাব ডিভিশন, এইটা মিশ্র শ্রেণীর লোক, এইখানে বিহার উত্তরপ্রদেশ থেকে উড়িষ্যা থেকে নিয়ে তামিলনাড়ু থেকে নিয়ে বেঙ্গলি থেকে নিয়ে বাংলাদেশি থেকে মিক্স কালচার হওয়ার জন্য এইখানে ক্রাইম সব সময় ছিল, এটা নতুন করে এইখানে হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই। আর যে ছেলেটা মার্ডার হয়েছে এবং যে ছেলেটা আজকে প্রিন্সিপাল অ্যাকিউজড আছে, সে ছেলে কিন্তু 2022-এর আগে যদি আপনারা খোঁজ নেন তাহলে সেই লোক যে লোক এলিগেশন লাগাচ্ছে তার সঙ্গেই ছিল। একদম এটা যায় না। আর দেখেন পুলিশের কাজে যদি উনার 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 এগেনস্টে কোনো ডাইরেক্ট ইভিডেন্স বা কোনো রকম কিছু যদি ছিল নিশ্চয়ই পুলিশ অ্যারেস্ট করবে। কিন্তু আপনি একটা কেসে ডেকে আর সেই জায়গা থেকে অন্য কেসে অ্যারেস্ট করে নিলেন, এইটা ব্যাড ইন ল। যেভাবে রাজ্য সরকারের পুলিশ ওনার পিছনে লেগেছিল, তখন রাজ্য সরকার যেভাবে মামলা মোকদ্দমা দিয়েছে, দাদার তৃণমূল কংগ্রেস অনেক দীর্ঘদিন ধরে করেছেন, জন্মলগ্ন থেকে উনি করেছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।